ওম নমো নারায়ণ নমো জয় মা লক্ষ্মী। বন্ধুরা, আজ দোসরা আশ্বিন, 19শে সেপ্টেম্বর, বৃহস্পতিবার। লক্ষ্মী মাস আশ্বিন মাসের আজ প্রথম বৃহস্পতিবার। আশ্বিন মাসে আমরা প্রত্যেকেই বাড়িতে কোজাগরি লক্ষ্মী পূজা করে থাকি। কিন্তু বন্ধুরা, এই বিষয়টি বলা হয় যে আপনি যদি বাড়িতে কোজাগরি লক্ষ্মী পূজা করে থাকেন, তাহলে এই লক্ষ্মী মাস আশ্বিন মাসের প্রত্যেক বৃহস্পতিবারে মা লক্ষ্মীর পূজা করতে হয়। যদি কোনো কারণে পূজা করতে নাও পারেন, তাহলে অন্তত মা লক্ষ্মীর উদ্দেশ্যে এই আশ্বিন মাসের বৃহস্পতিবারে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করে মা লক্ষ্মীর এই বৃহস্পতিবারের ব্রত কথা ও পাঁচালি শ্রবণ করতে হয়। এতে মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হন এবং গৃহে সর্বদা অচলা হয়ে বিরাজ করে। বন্ধুরা, আজ যদি বাড়িতে লক্ষ্মী পূজা সম্পন্ন করতে পারেন তো খুবই ভালো, না হলে অন্তত এই ব্রত কথাটি শ্রবণ করে সন্ধ্যায় মা লক্ষ্মীর উদ্দেশ্যে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করুন। মায়ের কৃপায় আপনার ও আপনার পরিবারের মঙ্গল হবে। শুরু করছি আশ্বিন মাসের বৃহস্পতিবারের মা লক্ষ্মীর ব্রত কথা ও পাঁচালি। ওম বিশ্বরূপস্য ভার্যাসি পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত পাহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। দোল পূর্ণিমার নিশি নির্মল আকাশ, মৃদু মন্দ বহিতেছে মলয় বাতাস। লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ, করিছেন নানা কথা সুখে আলাপন। হেনকালে বিনা করে এলো মুনিবর, উপনীত হইলা আসি বৈকুণ্ঠ নগর। ধীরে ধীরে যুগলেরে করিয়া প্রণতি, কহিলা নারদ মণি লক্ষ্মী দেবী প্রতি। কি কারণে আজি হেতা লক্ষ্মী জিজ্ঞাসিলা, পদে নতি পুনরায় ঋষি নিবেদিলা। কেন মাগো নরপ্রতি তব অবিচার, চঞ্চলা চপলা প্রায় ফেরো দাঁড়ে দাঁড়। ক্ষণকাল তরে তব নাহি কোথা স্থিতি, সেই হেতু নরনারী ভোগয়ে দুর্গতি। সতত কুক্রিয়ারত নরনারীগণ, অসহ্য যাতনা পায় দেখি অনুক্ষণ। অন্যাভাবে শীর্ণকায় বলহীন দেহ, সেই কষ্টে আত্মহত্যা করিতেছে কেহ। কেহ প্রিয় প্রাণাধিক পুত্র কন্যাগণে, করিতেছে পরিত্যাগ অন্যের কারণে। বলদেবী প্রকাশিয়া কি পাপের ফলে, ভীষণ দুর্ভিক্ষে সদা মর্তবাসী জলে। এতে শুনিয়া লক্ষ্মী দুঃখিত অন্তরে, কহিলেন অতঃপর ক্ষুণ্ণ মুনিবরে। মর্তবাসে দুঃখ পায় শোকের বিষয়, দুষ্কৃতির ফল উহা জানিবে নিশ্চয়। চঞ্চলা আমায় বলে কিসের লাগিয়া, ইহার কারণ তবে শুনু মন দিয়া। শাস্ত্র নাহি মানে দেখো যত নারী নর, অশাস্ত্রকে শাস্ত্র জ্ঞান করে নিরন্তর। অনাচারে ভরাইল সকল সংসার, অপবিত্র স্থানে থাকা দুষ্কর আমার। নিজ ধর্ম নিজ শিক্ষা দিয়া বিসর্জন, পরধর্ম পর শিক্ষা করিছে অর্জন। দিবা নিদ্রা অনাচার ক্রোধ অহংকার, আলস্য কলহ মিথ্যা ঘিরিছে সংসার। উচ্চ হাসি কটু কথা কহে নারীগণ, সন্ধ্যাকালে নিদ্রা যায় হয়ে অচেতন। রমণী ভূষণ লজ্জা দিয়া বিসর্জন, যথায় তথায় করে স্বেচ্ছায় গমন। নারী দেহ ধূপ দীপ প্রতি সন্ধ্যাকালে, সতীর সিন্দুর শোভা নাহি পড়ে ভালে। প্রভাতে না দেয় কভু গুময়ের ছড়া, ঘৃণা নাহি করে তারা ইরা বস্ত্র পরা। লক্ষ্মী স্বরূপিণী নারী করিয়া সৃজন, পাঠাইয়াছি মর্তলোকে সুখের কারণ। ক্ষণেকের সুখে তারা ভুলিয়া আমায়, অকার্যে কুকার্যে এবে সংসার মজায়। শ্বশুর শাশুড়ি প্রতি নহে ভক্তিমতি, কটু বাক্য কহে সদা তাহাদেরই প্রতি।
পতির আত্মীয়গণে না করে আদর, থাকিতে চাহে সদা হয়ে স্বতন্ত্র। লজ্জা আদি গুণ যত রমণী ভূষণ, একে একে সব তারা করিছে বর্জন। অতিথি দেখিলে তারা রুষ্ট হয় মনে, পতির অগ্রতে খায় যত নারীগণে। স্বামীরে করে হেলা না শুনে বচন, ছাড়িয়াছে গৃহধর্ম ছেড়েছে রন্ধন। নারী সঙ্গে নরগণ সময় কাটায়, মিথ্যা ছাড়া সত্য কথা কভু নাহি কয়। সতত উহারা মোড়ে করে জ্বালাতন, চঞ্চলার প্রায় ফিরি তাই সে কারণ। ঈর্ষাদে হিংসাপূর্ণ তাদের হৃদয়, পরশ্রী কাতর চিত্ত কুটিলতাময়। দেব দ্বিজে ভক্তিহীন তুচ্ছ গুরুজন, সদাই আপন সুখ করে অন্বেষণ। রসনা তৃপ্তির লাগি অখাদ্য ভোজন, তাড়িতরে দেখো ঋষি কুষ্ঠ আক্রমণ। প্রতি গৃহে এই রূপ পাপের আগার, অচলা হইয়া বলো থাকি কি প্রকার। ত্যাগী এসব দোষ হলে সদাচারী, নিশ্চলা হইয়া থাকি আমি বিভাবরী। এত শুনি মুনিবর কহে ক্ষুণ্ণ মনে, কেমনে প্রসন্না মাতা হবে নরগণে। কেমনে পাইবে নারী তব পদছায়া, ওগো দয়াময়ী তুমি না করিলে দয়া। সৃষ্টি স্থিতি প্রলয়ের তুমি অধিকারী, জগৎ প্রসূতি তুমি জগৎ ঈশ্বরী। কহ মাতো কৃপা করি ইহার বিধান, মানবের দুঃখ হেরি কাঁদে মোর প্রাণ। নারদের বাক্যে লক্ষ্মী দয়া উপজিল, মধুর বচনে তারে বিদায় করিল। নরনারী দুঃখ হেরি কাঁদিছে অন্তর, প্রতিকার আমি বাছা করিব সত্তর। অতঃপর লক্ষ্মী দেবী ভাবে মনে মনে, মর্তের দুঃখ নাশ করিবে কেমনে। কেমনে তাদের দুঃখ করিব মোচন, উপদেশ দেহ মোরে প্রভু নারায়ণ। শুনিয়া লক্ষ্মীর বাণী কহে লক্ষ্মীপতি, উতলা কিহে প্রিয়ে স্থির করমতি। মন দিয়ে শুনো সতী আমার বচন, লক্ষ্মীব্রত নরলোকে কর প্রচারণ। প্রতি গুরুবারে মিলি যত নারীগণে, পূজিয়া শুনিবে কথা ভক্তিযুক্ত মনে। বাড়িবে ঐশ্বর্য তাহে তোমার কৃপায়, সর্বদুঃখ দূরে যাবে জানিবে নিশ্চয়। নারায়ণ বাক্যে লক্ষ্মী অতি হৃষ্ট মনে, গমন করিলা মর্তে ব্রত প্রচারণে। অবন্তী নগরে গিয়া হইল উপনীত, দেখিয়া হইল লক্ষ্মী বড়ই স্তম্ভিত। নগরের অধিপতি ধনেশ্বর রায়, অপার ঐশ্বর্য তার কুবেরের প্রায়। সোনার সংসার তার শূন্য হিংসা দেশ, পালিত সবারে সদা পুত্র নির্বিশেষ। একে অন্যে সাত পুত্র রাখি ধনেশ্বর, সসম্মানে যথাকালে গেলা লোকান্তর। ভারজার কুহ জালে সপ্ত সহোদর, পৃথক হইল সবে কিছুদিন পর। হিংসা দেশ অলক্ষীর যত সহচর, একে একে সবে আসি প্রবেশিল ঘর। এই সকল দোষেরই কুপিত অন্তরে, লক্ষ্মী দেবী সেই গৃহ ত্যাজিলা সত্তরে। বৃদ্ধ ধনেশ্বর পত্নী নিজ ভাগ্য দোষে, না পারি তিষ্ঠিতে আর বধূদের রোষে। চলিলা বনেতে বৃদ্ধা ত্যাজিতে জীবন, অদৃষ্টের ফলে হয় এ হীন ঘটন। অন্যাভাবে শীর্ণকায়া মলিন বসন, চলিতে শকতি নাহি করিছে রোদন। হীনকালী বৃদ্ধা বেশে দেবী নারায়ণী, উপনীত প্রতিমধ্যে হইলা আপনি। সদয় হৃদয়া লক্ষ্মী জিজ্ঞাসিলে বৃদ্ধারে, কি জন্য এসেছ তুমি এ ঘোর কান্তারে। কাহার তনায়া তুমি কাহার ঘরণে, কি হেতু মলিন মুখ কহগো বাছনে। বৃদ্ধা বলে, শোনো মাতো আমার কাহিনী, পতিহীনা আমি এক মন্দক পালনী। পিতাপতি ছিল মোর অতি ধনবান, সর্বদা আমার গৃহে লক্ষ্মী অধিষ্ঠান। সোনার সংসার মোর ছিল ধনে জনে, পুত্র পুত্র বধূগণ সেবিত যতনে। পতির হইলা কাল সুখ শান্তি যত, গৃহ হতে ক্রমে ক্রমে হল তিরোহিত। সাত পুত্র সাত হারি হয়েছে এখন, সতত বধূরা মোরে করে জ্বালাতন। সইতে না পারি আর তাদের তারণা, ত্যাজিতে জীবন আমি করেছি বাসনা। নারায়ণী বলে, শুনো আমার বচন, আত্মহত্যা মহাপাপ নরকে গমন। যাও সতী গৃহে ফিরে কর লক্ষ্মীব্রত, অচিরে হইবে সুখ তব পূর্ব মতো। গুরুবারে সন্ধ্যাকালে লয়ে বধূগণে, করিবে লক্ষ্মীর ব্রত হয়ে এক মনে। জল পুণ্য ঘটে দেবে সিন্দুরের ফোঁটা,
আম্রের পল্লব দিবে তাহে এক গোটা, আসন সাজায় তাহে দিবে গুয়া পান, সিন্দুর গুলিয়া দিবে ব্রতের বিধান, ধূপ দীপ জ্বালাইয়া রাখিবে বামেতে, শুনিতে বসিতে কথা দুর্বালয় হাতে, মনেতে লক্ষ্মীর মূর্তি করিয়া চিন্তন, এক মনে ব্রত কথা করিবে শ্রবণ, কথা শেষে উলু দিয়া প্রণাম করিবে, ভক্তি ভরে ইয়োগণে সিন্দুর পরাবে, যে রমণী পূজা করে প্রতি গুরুবারে, হইবে বিশুদ্ধ মনা লক্ষ্মী দেবী বরে, যেই গৃহে ব্রত কথা হয় বারো মাস, সতত তাহার গৃহে করি যে নিবাস, তারই গৃহে বাধারব হইয়া অচলা, পূর্ণ করি ভক্ত বাঞ্ছা আমি যে কমলা, গুরুবারে যদি হয় পূর্ণিমা উদিত, জীবা নারী অনাহারে করে এই ব্রত, সকল বাসনা তার পূরণ হইবে, পতি পুত্র লয়ে সুখে বারো মাস রবে, লক্ষ্মীর ভাণ্ডার জীবা স্থাপি নিজ ঘরে, রাখিবে তণ্ডুল তাহে এক মুঠা করে, সঞ্চয়ের পথ উহা জানিবে নিশ্চয়, এর ফলে উপকার পাবে অসময়, ছাড়ি অলসতা সুতা কাটিবে যতনে, অন্ন বস্ত্র কষ্ট যাবে মহাত্ম বচনে, প্রসন্না থাকিব আমি কহিলাম সার, যাও গৃহে করো মাতা ব্রতের প্রচার। এতে কহিয়া লক্ষ্মী নিজ মূর্তি ধরি, বৃদ্ধারে দর্শন দিলা দেবী কৃপা করি, দেখিয়া হইলা বৃদ্ধা আনন্দে বিভোর, প্রণাম করিলা সতী জুড়ি দুই কর, প্রসন্না হইয়া লক্ষ্মী দিলা তারে কোল, সুধালেন আরও কত বলি মিষ্ট বল, লক্ষ্মী কয়ে ব্রত মোর সংসারে প্রচার, অচিরে হইবে তব বৈভব অপার, পুত্রবধূগণ বসে থাকিবে তোমার, পূর্ব শান্তিময় তব হইবে সংসার। এত কহি লক্ষ্মী দেবী হইলা অদর্শন, হৃষ্টচিত্তে বৃদ্ধা গৃহে করিলা গমন, আসিয়া বধূগণে বৃদ্ধা করিলা বর্ণন, যেরূপে ঘটিল বনে লক্ষ্মী দর্শন, ব্রতের বিধান বৃদ্ধা বলিলা সবারে, যে সকল কথা লক্ষ্মী কহিলা তাহারে, মিলি সব বধূগণ করে লক্ষ্মী ব্রত, হিংসা দে স্বার্থভাব হইল বিদূরিত, ব্রতের ফলেতে মিলে সপ্ত সহদর, দূরে গেল দুঃখ কষ্ট ঐশ্বর্য বিস্তর, মা লক্ষ্মী করিলা তথা পুনরাগমন, অচিরে হইল গৃহ শান্তি নিকেতন, দৈবযোগে একদিন সাধুর আলোয়ে উপনীত এক নারী ব্রতের সময়ে, ব্রত কথা শুনি তার ভক্তি উপজিল, মনে মনে লক্ষ্মী ব্রত মানস করিল, পতিতার কুষ্ঠগ্রস্ত অক্ষম অর্জনে, ভিক্ষা করি যাহা পায় খাই দুইজনে, তাই নারী মনে মনে করিলা বাসনা, পতিরে নীরোগ করো চরণে কামনা, গৃহে গিয়া সেই নারী করে লক্ষ্মী ব্রত, ভক্তি মনে এও লইয়া পূজে বিধিমতো, দেবীর কৃপায় তার দুঃখ হইল দূর, পতি হইল সুস্থ দেহ ঐশ্বর্য প্রচুর, কালক্রমে শুভ দিনে জন্মিল তনয়, হইল সংসার তার সুখের আলয়, এই রূপে লক্ষ্মী ব্রত প্রতি ঘরে ঘরে ক্রমে প্রচারিত হইল অবন্তীনগরে, অবশেষে শুনো এক অপূর্ব ব্যাপার, ব্রতের মাহাত্ম্য হইল যেভাবে প্রচার, একদিন গুরুবারে অবন্তীনগরে নারীগণ মিলি যত লক্ষ্মী ব্রত করে, শ্রীনগরবাসী এক বিনক্ত নয়, দৈবযুগে সেই স্থানে উপনীত হয়, অনেক সম্পত্তি তার ভাই পঞ্চজন, পরস্পর অনুগত রয় সর্বক্ষণ, ব্রতের নিয়ম দেখি সাধুর তো নয়, বলে একই ব্রত ইথই কিবা ফলোদয়, সদাগর বাক্য শুনি বলে ব্রতীগণ, করি লক্ষ্মী ব্রত যাতে মানস পূরণ, মনোপ্রাণ দিয়া যেবা করিবে পূজন, সকল মনের আশা হইবে পূরণ, ইহা শুনি সদাগর বলে অহংকারে, যেজন অভাবে থাকে সে পূজারে তাহারে, ধন জন সুখ ভোগ যা কিছু সম্ভবে, সকল আমার আছে আর কী বা হবে, কপালে না থাকে যদি লক্ষ্মী দিবে ধন, হীন বাক্য কভু আমি না শুনি কখন, গর্বিত বচন লক্ষ্মী সহিত না পারে, সেই দোষে লক্ষ্মী দেবী ছাড়িলা তাহারে, এতে কহিয়া বাণী লক্ষ্মী করি হেলা, নানা দ্রব্যে পূর্ণ তরি বাণিজ্যেতে গেলা, দৈবযোগে লক্ষ্মী কোপে সেই সাধুজন, তরি সহ জল মধ্যে হইলা গমন,
ইষ্টক আলোয় আদি যাহা ছিল তার বজ্রাঘাতে দগ্ধ হয়ে হইল ছাড়খার। দূরে গেল ভাতৃভাব হইল ভিন্ন ভিন্ন, সোনার সংসার তার হইল বিপন্ন। ভিক্ষাজীবী হয়ে সবে ফিরে দাঁড়ে দাঁড়ে জঠোর জ্বালায় গেলা দেশ দেশান্তরে। পড়িয়া বিপাকে এবে সাধু মহাশয় দুনয়নে অশ্রু ঝরে করে হায় হায়। কিবা দোষ দেখি বিধি করিলে এমন, অধম সন্তান আমি অতি অভাজন। সাধুর দুর্দশা হেরি দয়া উপজিল, করুণ হৃদয়া লক্ষ্মী সকলি ভুলিল। দুঃখ দূর তরে তারে করিয়া কৌশল, পাঠায় অবন্তি ধামে করি ভিক্ষা ছল। নানা দেশ ঘুরাইয়া আনি তারপরে, উপনীত করাইয়া অবন্তি নগরে। হেরে তথা লক্ষ্মী ব্রত করে নারীগণ, স্মরণ হইল তার পূর্ব বিবরণ। বুঝিল এখন কেন পড়িলা বিপাকে, অহংকার দোষে লক্ষ্মী ত্যাজিলেন মুখে। জোর করে ভক্তি ভরে হয়ে এক মন, করিছে লক্ষ্মীর স্তুতি সাধুর নন্দন। ক্ষম মাত এ দাসের যত অপরাধ, তোমা হেলি মোর ঘটে অতি পরমাদ। অজ্ঞান অধম আমি কর মোরে দয়া, পরিণ বিপাকে মাত দেহ পদছায়া। শ্রেষ্ঠ হতে শ্রেষ্ঠত্তরা পরমা প্রকৃতি, কুপাদি বর্জিতা তুমি মূর্তিমতি ধৃতি। সতীসাধ্যে রমণীর তুমি মা উপমা, ভক্তি ভরে দেবগণ সদা পূজে তোমা। সুর নর সকলের সম্পদ রূপিণী, জগৎ ঐশ্বরে তুমি ঐশ্বর্যদায়িনী। রাস অধিষ্ঠাত্রী দেবী তুমি রাসেশ্বরী, সকলেই তব অংশে যত আছে নারী। গোলকে কমলা তুমি মাধব মোহিনী, ক্ষীরোদ সাগরে তুমি ক্ষীরোদ নন্দিনী। মহালক্ষ্মী তুমি মাগো ত্রিবিদ মণ্ডলে, গৃহলক্ষ্মীরূপে তুমি বিরাজ ভূতলে। তুমি গো তুলসী গঙ্গা পতিত পাবনী, সাবিত্রী বিরিঞ্চিপুরে বেদীর জননী। কৃষ্ণ প্রাণেশ্বরী তুমি কৃষ্ণ প্রাণাধিকা, তুমি আপনি ছেলে দাপুরে রাধিকা। বৃন্দাবন মাঝে তুমি বৃন্দা গোপনারী, নন্দালয়ে ছেলে তুমি হয়ে গোপেশ্বরী। বিরাজ চম্পক বনে চম্পক ঐশ্বরী, শতশৃঙ্গে শৈলে তুমি সবিতা সুন্দরী। বিকশিত পদ্মবনে তুমি পদ্মাবতী, মালতী কুসুম কুঞ্জে তুমি মা মালতী। কুন্দদন্তী নাম ধরো তুমি কুন্দবনে, তুমি গো সুশলতা সতী কেতকী কাননে। তুমি মা কদম্ব মালী কদম্ব কাননে, বন অধিষ্ঠাত্রী দেবী তুমি বনে বনে। রাজলক্ষ্মী তুমি মাগো নরপতিপুরে, সকলের গৃহলক্ষ্মী তুমি ঘরে ঘরে। দিনজনে রাজ্য পায় তব কৃপা বলে, দয়া করো এবে মোরে ওগো মা কমলে। দয়াময়ী ক্ষেমং করি অধম তারিণী, অপরাধ ক্ষমা করো দারিদ্র নাশিনী। অন্নদা বরদা মাত বিপদ নাশিনী, দয়া করো এবে মোরে মাধব ঘরণে। এইরূপে স্তব করি ভক্তিযুক্ত মনে, একাগ্র হইয়া সাধু প্রণমিলা সে স্থানে। ব্রত অন্তে সাধুবর করিলা প্রণাম, ব্রতের সংকল্প করি আসে নিজ ধাম। বলে সাধু গৃহিণীরে লক্ষ্মী ব্রত সার, সবে মিলে করো ইহা প্রতি গুরুবার। সাধুর বাক্যতে তুষ্ট হইয়া বধূগণ, ভক্তি মনে করে তারা ব্রত আচরণ। ভক্তাধীনা নারায়ণী হইয়া সদয়, নাশেলা সাধুর ছিল যত বিঘ্ন জয়। দেবীর কৃপায় পুনঃ আর বধূগণ, দারিদ্রতা দূরে গিয়া নিরাপদ হন। সপ্ততরি উঠে ভাসি জলের উপর, আনন্দে পুণ্যিত হলো সাধুর অন্তর। মিলিল ভ্রাতারা পুনঃ আর বধূগণ, সাধুর সংসার হল শান্তিনিকেতন। এইরূপে মর্তলোকে ব্রতের প্রচার, মনে রেখো পৃথিবীতে লক্ষ্মী ব্রত সার। এই ব্রত যে রমণী করে এক মনে, লক্ষ্মীর কৃপায় তার বাড়ে ধনে জনে। অপুত্রের পুত্র হয় নির্ধনের ধন, ইহলোকে সুখ অন্তে বৈকুণ্ঠে গমন। লক্ষ্মীর ব্রতের কথা বড়ই মধুর, যাহার প্রভাবে সব দুঃখ হয় দূর। জীবা পড়ে জীবা শুনে জীবা রাখে ঘরে, লক্ষ্মীর বরেতে তার মনোবাঞ্ছা পুরে। ব্রত করি স্তব পাঠ যেই জন করে, অভাব রহে না তার লক্ষ্মী দেবীর বরে। লক্ষ্মীর ব্রতের কথা হইল সমাপন, ভক্তি ভরে বর যাচো যাহা লয় মন। সিঁথিতে সিঁদুর দাও সব এও মিলে, উলুধ্বনি দাও সবে অন্য কথা ভুলে। লক্ষ্মীর ব্রতের কথা বড় মধুময়, প্রণাম করিয়া যাও যে যার আলয়। জোর করি দুই হাত ভক্তিযুক্ত মনে, প্রণাম করহ এবে যে থাক সেখানে। প্রণমামি লক্ষ্মী দেবী বিষ্ণুর ঘরণী,
ক্ষীরোদ সম্ভবা দেবী জগৎপালিনী, অগতির গতিমাত তুমি নারায়ণী, দয়াময়ী জগন্মাতা বিপদ নাশিনী, ভগৎবৎসল্যা দেবী সত্যস্বরূপিণী, হরিপ্রিয়ে পদ্মাসনা ভুভার হারিণী, চঞ্চলা কমলা মাগো ত্রিলোক তারিণী, প্রণমামি কৃপাময়ী মাধব রঞ্জিনী, ভবারাধ্যা তুমি মাত দারিদ্র নাশিনী, কৃপা করো নিবারণে ত্রিতাপ হারিণী। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। আশা করি দর্শক বন্ধুরা এই ব্রত কথাটি শ্রবণ করে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, এবং প্রত্যেক বৃহস্পতিবারে মা লক্ষ্মীর এই ব্রত কথাটি পারলে একবার অবশ্যই শ্রবণ করবেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ, ঈশ্বর আপনার মঙ্গল করুক। জয় মা লক্ষ্মী।